বলতেন সমগ্র বিশ্বে খাদ্যের যোগান দিয়ে আছে কৃষক সমাজ। সমাজ, রাষ্ট্র ও বিশ্বের উন্নয়নের মূলে কৃষকের ভূমিকা স্বল্প পরিসর সময়ের মধ্যে বলে বোঝানো সম্ভব না। কৃষকের উৎপাদিত ফসল খেয়ে বেঁচে আছে এই বিশ্ব সভ্যতা। জীব জন্তু, পশু পাখি, মানুষ, এদের প্রত্যেকের খাদ্যের উৎস কৃষক। এই কৃষক ছাড়া বিশ্ব সভ্যতা অচল হয়ে পড়তে বাধ্য। কিন্তু আজকের সেবা বিনোদনের ক্যামেরায় ভারতের কৃষকদের অবর্ণনীয় কিছু নিত্য সমস্যার উপস্থাপন করা হলো। প্রতিটা মুহূর্তে ভারতের কৃষকদের মারাত্মক অসুবিধার মধ্য দিয়ে দিনে নিপাত করতে হচ্ছে। ফসল ফলানোর যে মূল উপকরণ সার, বীজ, সেচ ইত্যাদি, তা ক্রমে অগ্নিমূল হচ্ছে। বিশেষত কেন্দ্রীয় সরকার সার ও বীজের উপর থেকে ভর্তুকি তুলে নেওয়ায় আজ যেন অতই জলে পড়ছে ভারতের আপামর কৃষক সমাজ। রাজ্য ও কেন্দ্র সরকার কৃষক স্বার্থে ঢাকঢোল পেটালেও কার্যক্ষেত্রে যে তা ফাঁকা ভুলি, তা আর বুঝতে অসুবিধা হচ্ছে না কৃষকদের। ফসল উৎপাদনের জন্য যে পরিমাণ অর্থ খরচ হচ্ছে, শেষে হিসাব করে দেখা যাচ্ছে লাভ তো দূরের কথা, অনেক সময় উৎপাদন খরচও ঘরে তুলতে অপারগ থাকছে কৃষকেরা। বাধ্য হয়ে অনেক কৃষক কৃষিকাজ থেকে বিমুখ হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। কেন্দ্রীয় সরকার মাঝে মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করে সরকারি কর্মচারীদের মন জয় করলেও কৃষকেরা কিন্তু ভিজায় চটে যাচ্ছেন। কার্যত কৃষক স্বার্থে কোনো সরকারেই তেমন কোনো সদস্য ভূমিকা দেখা যাচ্ছে না। আর তা হবে নাই বা কেন? কৃষিকাজ করে যদি উৎপাদন খরচটাই সংগ্রহ করা না যায়, তাহলে সেই রকম কৃষিকাজ করে কি কোনো কৃষকের কাজ করার মানসিকতা থাকে? ধুঁকতে ধুঁকতে তাই কৃষকেরা আজ পরিত্রাণের পথ অন্বেষণ করা শুরু করে দিয়েছেন। তাই সমগ্র ভারতবর্ষে প্রায় প্রত্যেকটি রাজ্যেই কৃষকেরা আজ আন্দোলনে নেমে পড়েছেন। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন রাজ্যে চলছে কৃষক বিক্ষোভ। বেশ কিছু রাজ্যে কৃষকেরা গা বন্ধের ডাক দিয়েছেন এবং বেশ কিছুদিন ধরে বেশ কিছু রাজ্যে গা বন্ধ চলছিল জোর কদমে। কিছুতেই প্রশমিত হচ্ছে না কৃষকদের অসন্তোষের আগুন। এই অসন্তোষের আগুনের সোয়ায় গা ভাসাচ্ছেন বঙ্গের কৃষকেরাও। গতকাল দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত SUCIC-র কৃষক সংগঠন, সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠন কৃষিজাত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে কুচবিহার শহরের ব্রাহ্ম মন্দিরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। প্রায় 2.5 ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ চলার পর একটি সুবিশাল সুসজ্জিত মিছিল পাটের ন্যূনতম সহায়ক মূল্য 6,000 টাকা কুইন্টাল করা, 100 দিনের কাজ 200 দিন করা, 100 দিনের মজুরি 300 টাকা প্রতিদিন করার দাবিতে এবং কৃষকদের কৃষি ঋণ মুকুব করা ও বিনামূল্যে কৃষকদের সার বীজ সরবরাহ দাবিতে কুচবিহার DMM অফিস অভিযানে দলে দলে জমায়েত হন। DMM অফিসে স্মারকলিপি প্রদান করে আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কী বললেন সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি দেবেন্দ্রনাথ বর্মণ? শুনুন তার প্রতিক্রিয়া। সারা ভারত কিষাণ ক্ষেত মজুর সংগঠন কুচবিহার জেলা কমিটির পক্ষ হতে আজকে DMM অফিসে ছিল বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন। সেই উপলক্ষে আমাদের পথসভা হয় এবং অবস্থান আন্দোলন হয় এবং সেখানে বক্তব্য রাখা হয় এবং মিছিল পরিক্রমা করা হয় 12 দফা দাবির ভিত্তিতে। DMM ফলে ADM সাহেব তিনি ডেপুটেশন গ্রহণ করেন। কী কী দাবি ছিল উল্লেখযোগ্য? আচ্ছা, উল্লেখযোগ্য দাবি না, প্রথমে হচ্ছে যে অন্যান্য রাজ্যের, অনেক রাজ্যের যেমন ঋণ, কৃষি ঋণ, সমস্ত কৃষি ঋণ মুকুব হয়েছে, আমাদের রাজ্যে কেন কৃষি ঋণ মুকুব করা হবে না? আর সস্তা দরে বীজ, সার, ডিজেল, বিদ্যুৎ, তারপর অন্যান্য কৃষি উপকরণ, এগুলো সরকারকে সরবরাহ করতে হবে যাতে কৃষি উৎপাদনটা খরচ কম হয় আর কৃষকের ফসলের যাতে ন্যায্য দাম পায়। তার জন্য কৃষি উৎপাদিত ফসল সরকারকে ক্রয় করতে হবে এবং বিপণনের ব্যবস্থাও করতে হবে। আর এছাড়া আছে আপনার NRDA, হ্যাঁ, NREDA 100 দিনের কাজ, সেটা 200 দিন করতে হবে এবং কমপক্ষে 300 টাকা মজুরি দিতে হবে এবং এর মধ্যে যে স্বজন পোষণ দুর্নীতি সেটা সমস্ত রকম বন্ধ করতে হবে। আচ্ছা, আর হচ্ছে পাট ক্রয়, কেন্দ্রীয় সরকার যে CI পাট ক্রয় করছে না, সংস্থাটা বন্ধ হয়ে গেছে। সুতরাং এই পাট ক্রয় করার জন্য ওয়েস্ট বেঙ্গল জুট কর্পোরেশন অফ ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, স্টেট,
এটা খুলতে হবে এবং প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে একাধিক ক্রয় কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে পাট কিনতে হবে। পাটের নিম্নতম দাম, বিশেষ করে 5 নম্বর গ্রেড, 600 টাকা প্রতি কুইন্টালের দাম ধার্য করে এই পাট ক্রয় করতে হবে এবং কোনোরকম ফরিয়া মহাজন এগুলো যেন এর মধ্যে স্থান না পায়। আর সরকার যেমন পাট ক্রয় করবেন, তেমনি এই আপনার মানে মানে বিকল্প, হ্যাঁ, সিনথেটিক প্লাস্টিক পলিথিনের ব্যাগ যেন ব্যবহৃত না হয়, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধকরণ করতে হবে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই ব্যাপারে যাতে উদ্যোগ নেয়। আমার নাম দেবেন্দ্রনাথ বর্মন, সম্পাদক এআইকেকেএমএস।